কারণ আমাদের বিধানসভার এথিক্স হচ্ছে যে আমরা বিল নিয়ে আমি মন্ত্রী আমি বিল প্লেস করব তার আগে আমি বলে দেবো প্রেসকে, এটা এটা এথিক্সটা নষ্ট হয়ে যায়। নিশ্চিতভাবে এথিক সাবজেক্টটা পেয়ে গেছেন এবং আমি এটা বলবো। আর একটা বিষয় আরেকটা হচ্ছে যে আজকে বিয়ে নিয়ে কালকে যেটা হলো তাই নিয়ে আবার আজকে পুরসভাতেও মিছিল করবে সমস্ত সরকারি কর্মচারীরা, বিভিন্ন জায়গায় করছে পুরসভা, বামপন্থীরা প্রায় শেষ হয়ে গেছে, তাই এটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিজেপির সাথে কম্পিটিশন করতে তারা রাস্তায় নেবেছে। ভালো, যদি কম্পিটিশন বিজেপি আর বামপন্থীর মধ্যে হয় এবং কে কত বেশি আন্দোলনমুখী সেটা যদি প্রমাণ হয়, মানে সেটা যদি প্রমাণ করার যে দৌড়, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু রাজ্য সরকার তার সাধ্য মতন কাজ করছেন এবং নিশ্চিতভাবে এটা জেনে রাখবেন যে মুখ্যমন্ত্রী সবসময় একটা সংবেদনশীল মানুষ, যতটা সম্ভব উনি করছেন, আমরা সবাই তার উপরে বিশ্বাস রাখতে পারি। বিশ্বভারতীর উপাচার্য বলছেন যে বিক্ষোভ দেখলে গুলি চালিয়ে দেবেন, তো এটা মানে এটা হচ্ছে যে বিজেপি বা ওই মতবাদ যারা বিশ্বাস করেন তাদের এইটা আছে যে গুলি চালাবো, মার দেঙ্গে গুলি মারো, দেশকে গদ্দারকে গুলি মারো, এইসব ওদের এগুলো হয়। আমরা গান্ধীবাদী মানুষ, আমরা ভাবি মার খাবো তবুও মানুষের সাথে থাকবে। সবার মতামত নিয়ে তারপরে সিএ লাগু করা হবে, সবার সঙ্গে আলোচনা করে। আমরা সিএ পক্ষপাতী নই, তার কারণ দেশের নাগরিককে আবার ফরেনার করার পক্ষপাতী আমি নই। যারা অলরেডি দেশের নাগরিক তাদের কি করে আবার আমরা উদ্বাস্তুক বলবো, যারা অনেক দিন আগে এসছেন দেশে। সেই মতন দেখতে গেলে তো লালকৃষ্ণ আদমাজি আডবাণীজিও গিয়েছিলেন, যে ভারতবর্ষের সেকেন্ড পজিশনে ছিলেন, তিনিও তো একসময় পাকিস্তান থেকে এসছেন, মানে এখন যেটা পাকিস্তান সেখানে। তাহলে যারা আমার দেশের মানুষ তাদের আমি আরেকবার করে তকমা লাগিয়ে দেবো, অথচ তাদের মধ্যে দিয়ে মন্ত্রী হয়েছে, তাদের মধ্যে দিয়ে এমপি হয়েছে, তাদের মধ্যে দিয়ে এমএলএ হয়েছে, সেই গোষ্ঠীগুলোকে আমি বলবো যে না তোমরা ফরেনার সিএ শুধু একটা বিভাজনের একটা উস্কানির জন্য, এটা ঠিক না। মিঠুন চক্রবর্তী ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, মিঠুন দাকে দেখতে লোক আসবে, কারণ এটা হিরো এককালের, তবে বড্ড বয়স হয়ে গেছে।